আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব আহমদ হোসেনকে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনাকে স্বাগত আমাদের চব্বিশ ঘন্টায়। ধন্যবাদ। আমাদের সাথে আছেন খন্দকার মনিরুজ্জামান, তিনি দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, স্বাগত আপনাকেও। আমাদের সাথে আছেন শামসুজ্জামান দুদু, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের চব্বিশ ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই আহমদ হোসেন, কালকের দিনটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, কারণ একই সাথে দুটি ঘটনা ঘটছে। একে তো ইলেকশন কমিশনে আলোচনার জন্য রোডম্যাপের যে বৈঠক, সেই বৈঠক ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগ কালকে যাবে। একই সঙ্গে প্রায় তিন মাস পর খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি দেশে ফিরছেন। এই তিন মাসে তিনি তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই তিনি দেশে ফিরছেন। প্রথমত দ্বিতীয় অংশটি নিয়ে শুরু করতে চাই, যে খালেদা জিয়া ফেরা না ফেরা নিয়ে অনেক সময় আমরা অনেক আওয়ামী লীগের নেতার কাছ থেকে নানান ধরনের কথা শুনতে পেয়েছি। এখন যখন তিনি ফিরছেন, সেই বিষয়টিকে সামনে নিয়ে আমি জানতে চাইব যে এতদিন যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কি কৌশল হিসেবে বলা হয়েছিল, নাকি একটু চাপে রাখার জন্য বলাগুলো হচ্ছিল? এসব কথা বলা হয়েছিল যে তিনি ফিরবেন না, ফিরবেন না, আমরা আশঙ্কা করেছিলাম তিনি নাও ফিরতে পারেন, অসুস্থ যেহেতু, কাজে অসুস্থতা যদি বেড়ে যায় তিনি কিভাবে ফিরবেন? আচ্ছা, কাজে এখন যেহেতু অসুস্থতা বেড়ে যায়নি, সুস্থ হয়ে আসছেন, আসতে পারেন। আমাদের আশঙ্কা ছিল তিনি যে অসুস্থ হয়ে গেছেন, এটা সময় নিতে পারে ঠিক পেটের জন্য, সেই জন্য বলেছি। অনেকে অনেক ভাবে বলেছেন, অর্থাৎ তার দেশে না ফেরার ব্যাপারে আমরা এমন কোন নেগেটিভ কথা বলিনি যে তিনি দেশে আসতে পারবেন না। আপনি যেভাবে মিন করছেন ওই নেগেটিভ করতে আমরা বলিনি। বরং আমরা সুস্থতা কামনা করেছি যে উনি সুস্থ হয়ে উঠুন। যদিও বিএনপি প্রেস ব্রিফিং ডেইলি করেছে, কোনোদিন তার কি অসুখ হয়েছে বা কি ব্যায়াম হয়েছে, কি রোগে আক্রান্ত হয়েছেন, এইটা দেশবাসীর কাছে দোয়া চাইলে পারতেন, আমরা দোয়া আরো ভালোভাবে করতে পারতাম। কাজে এখানে কোনো নেগেটিভ কিছু নেই। একজন নেতা বা পার্টি একজন চিফ, তিনি দেশে বাইরে যাবেন তার চিকিৎসার জন্য, সেখানে তো আমাদের সমস্যই সেখানে শুভকামনা থাকবে, অশুভকামনা তো কিছু নেই। যেমন দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে, এরকম আর সময় তিনি দেশে বাইরে থাকবেন, এরকম নানান ধরনের, যাই হোক, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো বিষয়ে বিশ্লেষণ করা, হ্যাঁ, চুলচেরা বিশ্লেষণ করে কোথাও ইতিবাচক দিক আনা, কোথাও নেতিবাচক দিক আনা, সাংবাদিকদের কাজ হলো পোস্টমর্টেম করা। আমরা নিউজ তৈরি করি, বাট পোস্টমর্টেমটা আপনারা করেন। কাজে ওই দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো পোস্টমর্টেমে কোথাও কোথাও ধরা পড়েছে আপনাদের কাছে যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দিয়েছি, এটা আপনার কাছে মনে হয়েছে। কিন্তু আমি আপনার কথার প্রেক্ষিতে এই মিডিয়ার সামনে বসে, টক শোতে এবং টেলিভিশন স্টেশনের দ্বারা বসে আছেন, আমরা কোনো অশুভ ইঙ্গিত বহন করে এমন কোনো কথা বলিনি, এই ধরনের দৃষ্টিভঙ্গিও আমরা পোষণ করি না। কাল নির্বাচন কমিশনে আওয়ামী লীগের 22 সদস্যের প্রতিনিধি দল যাবে রোডম্যাপের অংশ হিসেবে, তারা সেখানে সংলাপে অংশ নেবে। যে প্রস্তাবগুলো এখন পর্যন্ত জনসম্মুখে এসছে, গণমাধ্যমে এসছে, তার মধ্যে তো একটা তাদের নির্বাচনকালীন সহায়ক সরকারের ভূমিকায় ক্ষমতাসীনরাই থাকবে, এই বিষয়টা তারা স্পষ্টই করেছে, এ থেকে তো নিশ্চয়ই তারা সরে আসছে না। আর কি কি উল্লেখযোগ্য বিষয়গুলো থাকছে আপনাদের সংলাপে গিয়ে? দেখেন, এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে কালকে প্লেস করা হবে। জি, আমাদের সেন্ট্রাল কমিটি এবং উপদেষ্টা কমিটি যৌথ সভায় যে সিদ্ধান্তগুলো, যে প্রস্তাবগুলো হয়েছে, এই প্রস্তাবগুলো একান্ত হয়ে পার্টির অ্যাসেট সম্পদ। কালকে আনুষ্ঠানিকভাবে এটা ডিক্লেয়ারের আগে আমার কণ্ঠ থেকে ডিক্লেয়ার করলে এটা পার্টির ডিসিপ্লিনটা ব্রেক হয়। সুতরাং কালকে ডেলিগেশন টিম যখন গিয়ে বলবে, আনুষ্ঠানিক প্রস্তাব দিবে, তারপরে এগুলো আপনার বিএনপি প্রস্তাব তো অলরেডি মিডিয়ার সামনে চলে এসেছে, সবাই মোটামুটি জানে, গিয়েছে 15 তারিখে তারা গিয়েছে, সেখানে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাবগুলো দিয়েছে। বিএনপির প্রস্তাবগুলো সারা যে বছরই এই বক্তৃতায় যায় যেগুলো করেছে সেইগুলি প্রস্তাব আগায় গিয়েছে। আর আমাদের এখানে যেটা বলছেন নির্বাচনকালীন সরকারের বিষয়ে, এটা তো সংবিধানে নির্ধারিত, এটা নতুন করে প্রস্তাব দেওয়ার বিষয় নেই, এবং এটা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না যে নির্বাচনকালীন সরকার কি হবে। রাজনৈতিক বিষয়, পলিটিক্যাল বিষয়গুলো ইলেকশন কমিশনের দায়িত্ব নয়। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ইলেকশনটা অবাধ নিরপেক্ষ। বিএনপি সম্পর্কে নির্বাচন কমিশনের মূল্যায়নকে কি বলবেন, যে বক্তব্য রেখেছে বিএনপি কে নিয়ে, বিএনপির প্রতিষ্ঠাটাকে নিয়ে, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবক্তা যে কথাগুলো বলেছেন সেগুলো তো আপনার দল থেকে প্রধান নির্বাচন কমিশনার তার অবস্থান থেকে কথা বলেছেন, সব জায়গায় তো চিত্র খুঁজলে চলবে না, তাই না? একটা শুভ সূচনা হয়েছে, এই শুভ সূচনাটা আরো ব্যাপক হোক, কালকে আমরা যাচ্ছি আরো অধিকতর হোক, মানে গুড বিগিনিং।
এবং বিএনপি এই নির্বাচন কমিশনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারাও একটা গুড বিগিনিং বা ভালো যাত্রা শুরু করেছে এবং মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব তিনিও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, তিনি হতাশা ব্যক্ত কালকে করেননি। এই আশাবাদ থেকে তারা যত নির্বাচনে অংশগ্রহণ করেন এটাই আমরা কামনা করব। কাজে আমরা আশা করছি যে পার্টিসিপেটরি ইলেকশন হবে, ইনক্লুসিভ ইলেকশন হবে 2014 সালের 5 জানুয়ারির মতো, আর ওই যে পেট্রোল বোমার রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি এই পথে আর বিএনপি পা দিবে না, যদিও তাদের সাথে সন্ত্রাসী সংগঠন জামাত। আমি শামসুজ্জামান দুধু আপনার কাছে যেতে চাই। একে তো নির্বাচন কমিশন যখন বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে বা বিএনপির চেয়ারপারসন সম্পর্কে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলোকে আওয়ামী লীগ একভাবে বিশ্লেষণ করছে, তারা বলছে নির্বাচনে আনার জন্য এক ধরনের কৌশল। বিএনপির অনেক নেতাই গণমাধ্যমে বলেছে যে এই কথাগুলো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ছিল ঐতিহাসিক সত্য, কিন্তু তারপরও অনেকের কথায় এই ভালো ভালো কথাগুলোকেও অনেকেই এর মধ্যে এক ধরনের নীল নকশা খোঁজার চেষ্টা করছেন বিএনপির অনেক নেতাই। এই বিষয়টা একটু জানতে চাইব। একই সঙ্গে খালেদা জিয়ার ফেরা দলকে কতটুকু উজ্জীবিত করবে সে বিষয়টা আপনি আমাকে বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন কালকে দেশে আসছেন, দীর্ঘদিন তিনি চিকিৎসা অর্থে লন্ডনে ছিলেন। সবাই আমরা জানি যে তিনি চোখের এবং পায়ের চিকিৎসা করছিলেন এবং এটা প্রথম না, এর আগেও তিনি লন্ডনে গেছেন, সিঙ্গাপুরেও গেছেন, ব্যাংককেও গেছেন, তো কম বেশি চিকিৎসা শেষেই তিনি ফিরে আসছেন। একটু বেশি দিন লাগছে চিকিৎসায়, ডাক্তার তো চিকিৎসা করতে গেলে তার সম্মতি ছাড়া আসা যায় না, সেই জন্যে তিনি আসছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছি, তারা দোয়া করেছেন, তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন। এখানে যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নির্বাচনের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা। আমরা গিয়েছিলাম, আলোচনা করেছি, 20 দফা আমরা দিয়েছি এবং আমাদের যাওয়ার সঙ্গে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি কিছু রাজনৈতিক বক্তব্য রেখেছেন। শেখ জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, পুনঃপ্রতিষ্ঠা করেছেন, বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী, মুসলিম প্রধানমন্ত্রী, তো অনেক উন্নয়ন বিএনপির হাত থেকে এসেছে, এটা নির্বাচন কমিশন আলাপ প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এবং একটা প্রচার মাধ্যমে আসার পরে এর পক্ষেও অনেক ভালো মন্তব্য আছে, কেউ এটা নিয়ে সমালোচনা করেছেন, যার যার অবস্থান থেকে তারা সমালোচনা করেছে এবং নির্বাচন কমিশনারকেও কেউ কেউ ভালোভাবে সাধুবাদ ব্যক্ত করেছেন, কেউ কৌশলের কথা বলেছেন, কেউ সমালোচনাও করেছেন। এই ক্ষেত্রে আমার বক্তব্যটা আছে, তিনি যে কথাগুলো বলেছেন এটা ঐতিহাসিক সত্য, তিনি কোনো মিথ্যার আশ্রয়ে কৌশল গ্রহণ করতে চাননি, এটা একটা দিক। আর যেমন আওয়ামী লীগ কালকে যাবে, আওয়ামী লীগে যদি প্রশংসা করে তো আওয়ামী লীগে প্রশংসা করার জায়গা নাই, সেগুলো নিয়ে সমালোচনা করতে হবে, সেগুলো নিয়ে কৌশলের কথা বলতে হবে, আওয়ামী লীগকে পক্ষে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এই বিষয়গুলো আমার মনে হয় বাদ কি বাদ। আমাদের 20 দফা নিয়ে তিনি কোনো কথা বলেননি, তো তিনি 20 দফা নিয়ে যদি কথা বলতেন সেটা নিয়ে আলোচনা করা যেত। কালকে আওয়ামী লীগ যাবে, তারা আমরা পত্রিকা দেখেছি 11 দফা বক্তব্য তারা রাখবেন, কি বক্তব্য রাখবে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা আজকে বলেনি, কালকে হয়তো বলবেন, সেটা দেখার পরে আমরা কথা বলি। মূল কথাটা হচ্ছে আমরা সেখানে গেছি একটা ভালো নির্বাচন যাতে আগামী দিন হয়, যেটা অতীতে আমরা পাই নাই, আমরা পাই নাই বলে আগামী দিনে যাতে এই অনুষ্ঠানটা, সেই জায়গাটা স্পষ্ট করে বলেছি নির্বাচন কমিশন যথেষ্ট না একটি সুন্দর স্বাভাবিক অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার জন্য, সেই জন্য তৎকালীন সরকারটি গুরুত্বপূর্ণ, নির্বাচন পরিচালনার সময় যে সরকারটি থাকবে এটি গুরুত্বপূর্ণ, সেই সরকারকে আমরা সহায়ক সরকার বলে, নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার সরকার বলে আমরা অভিহিত করেছি এবং এই কথা আমরা বলেছি যে এটি তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার, দলের বাইরে সরকার,
এটি প্রধান নির্বাচন কমিশনের কাজ না, এটি অন্য আলোচনা। যেটা আমরা বলে আসছি যে নির্বাচনের সময়ের ভালো নির্বাচনের জন্য একটি আলোচনার দরকার, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। সরকার এর বাইরে যাচ্ছে যে সংবিধানের আওতায় তারা একটা নির্বাচন করবেন। সংবিধানের রক্ষা কবচ হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছেন চিফ জাস্টিস। সংবিধানে কি দুর্দশা সেটা তো আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের কি ভাবমূর্তি সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য সংবিধান বাংলাদেশের ভালো নির্বাচনের গ্যারান্টি এটা কোনো কালই ছিল না, আগামী দিনও হবে এটা আমার কাছে মনে হয়নি। সংবিধানের আওতায় আওয়ামী লীগও কখনো নির্বাচন করতে চায় নাই এবং ভালো নির্বাচন হবে বলে তারা মনে করে নাই, বিএনপি এটা মনে করে না। অতীতে আওয়ামী লীগ মনে করেছে, আমরা সেটাকে বাস্তবায়ন করেছি তত্ত্বাবধায়ক আইনের মধ্যে দিয়ে, আবার সেই তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ বাতিল করেছে, এখন আবার আমরা সেই কথাটা বলছি, এটা হলো বাস্তবতা। সেই জন্য ভবিষ্যতে একটি ভালো নির্বাচনের জন্য যেটা উদ্যোগী হয়ে আমাদের চিফ ইলেকশন কমিশনার আলোচনা করছেন, এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সরকারের সঙ্গে বিরোধী দলের একটা আলোচনা হতে হবে। আপনার একটা আলোচনার মনে করেন, যদিও এটা হচ্ছে যে যে প্রস্তাবগুলো দিয়েছেন নির্বাচনকালে নিরপেক্ষ সহায়ক সরকারের, যদিও এটা ইলেকশন কমিশনের এখতিয়ারভুক্ত নয়, কিন্তু আপনার মনে করেন যে আলোচনা যখন উঠেছে একটা স্পেস তৈরি হবে দুইটি দলের মধ্যে আলোচনার একটা সূত্রপাতের জায়গা। আমি একটু ক্ষণ মনিরুজ্জামানের কাছে যেতে চাই যে আপনার কি মনে হচ্ছে যে যে ধরনের পরিবেশ পরিস্থিতি তাতে এটা কি ভালো সূচনা দেখছেন? নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই। একটি ধরেন যে নির্বাচন কমিশন একটি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ দিয়েছে, তাদের সাতটি দফা আছে, সাতটি কাজ তারা করবে এই রোডম্যাপটি কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করার জন্য। এবং এগুলি নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, সাংবাদিক, হ্যাঁ বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে তারা মতামত মত বিনিময় করছেন, সংলাপ করছেন। এবং তারই অংশ হিসেবে গতকাল বিএনপির নেতৃত্ব গিয়েছিল, আগামীকাল আগামীকালকে মানে আজকে আজ চলে এসছে তো বা এখন আসেনি, আগামীকাল আওয়ামী লীগ যাবে এবং তারপরেই সম্ভবত এই সংলাপের ইতি হবে আর কি। এখন এটা একটি অবশ্যই সবগুলি দল যে সংলাপে যাচ্ছে এটাই আমি মনে করি একটি ইতিবাচক দিক, যে আলোচনার আসলে রাজনীতিতে যখন ক্রাইসিস হয় বা যখন দ্বিমত হয় বা যখন একটি অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হয় তখন সংলাপের কোনো বিকল্প নেই। সুতরাং সেই অর্থে এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। বিএনপি তাদের 20 দফা যে সমস্ত সুপারিশ আছে সেগুলো তুলে ধরেছে গতকাল, তার মধ্যে কিছু আছে নির্বাচন কমিশনের ইখতিয়ারাধীন, হ্যাঁ যেমন সীমানা নির্ধারণ, হ্যাঁ সেনা নিয়োগ, হ্যাঁ তা ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, এই এই বিষয়গুলো হচ্ছে নির্বাচন কমিশনের ইখতিয়ারাধীন বা আরপিওর কিছু এই চেঞ্জের করা, বিধি বিধি চেঞ্জ করা, যদি আইনটি চেঞ্জ করতে হলে আবার পার্লামেন্ট। সুতরাং এই বিষয়গুলো আচরণবিধি, দল নিবন্ধন, পর্যবেক্ষক, গণমাধ্যম নীতিমালা, এই বিষয়গুলো হচ্ছে নির্বাচন কমিশনের ইখতিয়ারাধীন। কিন্তু এখানে কতগুলি রাজনৈতিক কথাও আছে বিএনপির প্রস্তাবের মধ্যে, বিশেষ করে নির্বাচনকালীন সরকার কি হবে সেটি একটি, এবং পার্লামেন্ট ভাঙা ভাঙার দাবি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এই সময় এই দুটি জায়গাতে সবচেয়ে বড় ব্যবধান হয়ে গেছে, দুটি জায়গায় হচ্ছে রাজনৈতিক এবং এই দুটি জায়গাতে আসলে সবচেয়ে বড় মতানৈক্য রয়েছে, দ্বিমত রয়েছে বা ব্যবধান রয়েছে যেটা আপনি বলছেন। বিএনপি এই পর্যন্ত আমরা আওয়ামী লীগের অবস্থান, বিএনপির অবস্থানটা এখন পরিষ্কার, তারা কিন্তু এই জায়গাটা আওয়ামী লীগের অবস্থানটা আমরা এই পর্যন্ত যা জানি তাতে হচ্ছে এই নির্বাচনকালীন সরকার সম্পর্কে তারা বলছেন যে কি বলে ক্ষমতাসীন সেটাই হবে, এবং এখন যিনি প্রধানমন্ত্রী আছেন
শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন যে সরকারটি থাকবে তখন সেটাই হচ্ছে সহায়ক। এই জায়গায় কি আমরা স্পষ্ট হতে পেরেছি যে বিএনপি যে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের কথা বলছে সেই সরকারের প্রধানটাকে থাকবে এই জায়গা তো আমরা না, এটা কিন্তু স্পষ্ট হয়নি, কারণ বিএনপি কিন্তু নির্বাচনকালীন সরকারের কোন রূপরেখা এখন পর্যন্ত দেয়নি এবং বিএনপি নেতৃত্ব বলেছেন যে তারা সময় আসলে দেবে, অর্থাৎ হয়তো এই সংলাপের পরে আওয়ামী লীগ কি প্রস্তাব দেয় সেটা দেখার পরে হয়তো তারা বলবে। তারা এই তো প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনাদের নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাটা কি, তারা বলছে সময় আসলে আমরা তো বলবো। আমরা মনে করছি, সাংবাদিকরা মনে করছি যে এই সময়টি হচ্ছে যে এই যে সংলাপ শেষ হবে আগামীকাল আওয়ামী লীগ যাওয়ার পরে, তারপরে হয়তো তার যে ফলাফল সেটা হয়তো দেখে তারা এই সহায়ক সরকারের রূপরেখাটি দেবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে পার্লামেন্ট বা জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার যে প্রশ্নটি, এই দুটি যে দাবি বা এই দুটি যে সুপারিশ বিএনপির পক্ষ থেকে 20 দফার মধ্যে রয়েছে, আমি মনে করি এই দুটি সুপারিশ হচ্ছে মূল, এবং এই মূল দুটি সুপারিশের ক্ষেত্রে যদি কোনো সমঝোতা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এখানে নির্বাচন কমিশনার করার কিছুই নাই, তাদের কোনো ভূমিকাও নাই, আইনগতও নাই, বাস্তবেও নাই, কোনোভাবেই নাই। হ্যাঁ, সুতরাং এটা এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা সমঝোতা হওয়ার বিষয়, প্রধান বিশেষ করে প্রধান দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দলের মধ্যে এই বিষয়ে যদি কি সমঝোতা হতে পারে কিভাবে হতে পারে এটা আমরা সাংবাদিক আমরা বলতে পারবো না, রাজনৈতিক বিদ্রোহ ঠিক করবেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন, যেদিন তাদের কেন্দ্রীয় কমিটির সভা এবং সভা হচ্ছে হয়েছে যেদিন, সেদিন কিন্তু তিনি একটু বলেছেন যে সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ, একটি চিন্তা ভাবনা করে তার একটি সমাধান বের করতে হবে, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। আমি মনে করি যে এটা একটা এইটাও একটা পজিটিভ কথা আর কি, এর মধ্যে দিয়েও যদি কোনো সকলের গ্রহণযোগ্য কোনো উপায় বা কোনো ব্যবস্থা বের করা যায়, হ্যাঁ, আলোচনার মাধ্যমে, সেটাও আমি মনে করি আমরা নানান মাধ্যমে যেমন দেখছি যে রাজনৈতিক সংকটটাকে যেটা একেবারে আওয়ামী লীগ দেখছে না, যেটাকে বিএনপি বা সংকট মনে করে, সেটার যে একটা সমাধানের দরকার, সেক্ষেত্রে ক্ষমতাসীনরা তো একেবারেই এই আলোচনা ক্ষেত্র হোক বা আলোচনা করার জন্য খুব একটা উৎসাহ দেখি না, বা অনেকের কথা থেকে আমি শুনেছিও যে তারা এখনো গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে আরেকটা বিষয় দেখবেন যে আমরা এখন পর্যন্ত নানান সূত্রে যে খবরগুলো পাচ্ছি সেগুলোতে গিয়ে দেখছি যে কালকে গিয়ে আওয়ামী লীগ ইলেকশন কমিশনকে বা ইলেকশন কমিশনের আলোচনার ক্ষেত্রে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে তারা এই বিষয় নিয়ে দুটা পক্ষের আলোচনায় এই সহায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার কি হবে এটা নিয়ে যে তারা মাথা ঘামায় না, তার অর্থ আওয়ামী লীগের ইন্টেনশন ক্লিয়ার যে তারা খুব একটা আগ্রহী হচ্ছে যতটা আগ্রহী হচ্ছে বিএনপি আলোচনার ক্ষেত্রে এখন পর্যন্ত না। কিন্তু আমি যেটা বলতে চাই, এখন পর্যন্ত না, কিন্তু এই পরিস্থিতিটা থাকবে বলে আমার কাছে মনে হয় না, অন্য কারণে, কারণ নির্বাচনটি করতে হবে, এটা আওয়ামী লীগে যেমন বোঝে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এটা বিএনপিও বোঝে। সুতরাং দুই জায়গায় কিন্তু একটি তাগিদ আছে বা ইম্পেরিটিভ আছে যে আওয়ামী লীগ মনে করছে বা আওয়ামী লীগ বুঝছে, যেমন আমার আগে যিনি বক্তব্য দিলেন তিনিও বললেন যে সবাই মিলে একটি নির্বাচন করতে চাই আমরা, এবং সেই নির্বাচনটি যেন সবাই অংশগ্রহণ করে সেটা আমরা চাই। এটা একটা ইম্পারেটিভ আওয়ামী লীগের দিক থেকে, যেটা ইনক্লুসিভ নির্বাচন করা। বিএনপির দিক থেকে যে ইম্পারেটিভ বা যেটা তারা করতে চাচ্ছেন যে তারা এই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সুতরাং এই অংশগ্রহণ করার জন্য যে স্পেসটা দরকার সেইটাও যেমন ক্ষমতাসীন যারা আছেন তাদেরকে দিতে হবে। আবার সব দল যেহেতু নির্বাচনে আসতে পারে তার জন্য যে স্পেসটা দরকার সেটা আবার সবাই মিলে দিতে হবে। সুতরাং আলোচনাটা এখন হয়তো হচ্ছে না, এখন হয়তো আওয়ামী লীগ হয়তো কালকে বলবে আমরা জানি না, এখন পর্যন্ত মিডিয়াতে যতটুকু খবর আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে তারা নির্বাচনের বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো উৎসাহ বা উদ্যোগ তারা এখনই দেখাবে না। কিন্তু যদি নির্বাচনটি সভাকালের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনটি করতে হয়, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা এবং অতীতে যা আমরা দেখেছি, একটি আলোচনা করতে হবে, সেই আলোচনায় ফলাফল কি হবে বা আদৌ হবে কিনা সেটা এখন বলাটা প্রিম্যাচিওর, কিন্তু আলোচনা করতে হবে এবং একটা স্পেস বাইর করার চেষ্টা করতে হবে। আমরা দেখতে চাই যে এই স্পেস বের করার একটা উদ্যোগ নেওয়া হোক। স্পেস বের করতে গেলে দুই পক্ষকেই তো ছাড় দিতে হবে আলোচনার অর্থে তো। এখন আমি একটু বিরতির পর ফিরে এসে কে কতটুকু ছাড় দিতে প্রস্তুত সেটা নিয়ে আলোচনা করতে চাই। নেব ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর, সাথে থাকুন। আমন্ত্রণ 24 ঘন্টা আলোচনা শুরু করতে চাই আহমদ হোসেন আপনাকে দিয়ে। আপনি শুনছিলেন যে খন্দকার মনিরুজ্জামান প্রথমে একটা বিষয় বলেছেন, দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সময় সংসদ বলবৎ থাকবে নাকি সংসদ ভেঙে দেওয়া হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের যে অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ চাইছে যে ভোটের সময় সংসদ বলবৎ থাকবে, কিন্তু
শেষ তিন মাস সংসদের কোন অধিবেশন বসবে না, এই জায়গায় বিএনপি একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে 90 দিন আগেই ভোট, মানে ভোটের আগেই 90 দিন আগেই এই সংসদ ভেঙে দেওয়ার। এখন বিষয়টা হচ্ছে তাদের 20 দফা প্রস্তাবের মধ্যে একটা কথা আছে যে তারা এখনই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সমান সুযোগ তৈরির কথা বলছে। এখন তারা মনে করে যে এখনই তারা শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করার সুযোগ পায় না, সেই সময় যদি সংসদ বলবৎ থাকে, একজন সাংসদ এমপি হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাবে সেটা তো তারা তো নাও পেতে পারে, সেক্ষেত্রে ভেঙে দেওয়াটাকে কিভাবে দেখেন? এই যে বিষয়গুলো, এই যে কোশ্চেনগুলো আপনি করলেন, এই প্রশ্নের অবতারণা, এটাকে তো 14 সালে নির্বাচন তখন আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা ছিল আমরা সংবিধানের পথে হাঁটব, সংবিধানকে সমুন্নত রাখবো। এই স্ট্যান্স থেকেই তো 5 জানুয়ারি 2014 সালে নির্বাচন হয়েছে। আর এই ক্ষেত্রে বিএনপি নির্বাচন থেকে দূরে ছিল না, নির্বাচন বর্জন করে তারা নির্বাচন প্রতিহত করার জন্য যত ধরনের ধ্বংসাত্মক কাজ, হঠকারী কাজ, পেট্রোল বোমা মেরা মারা, বাসে আগুন দেওয়া, মানুষের গায়ে পেট্রোল বোমা ছুড়ে দেওয়া, এই সমস্ত কাজ তারা করেছে। এবং সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আমরা যখন 5 জানুয়ারি নির্বাচনের পরে গভর্নমেন্ট ফর্ম করলাম, পরবর্তী 1 বছর পরে কিন্তু আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। মনে আছে আপনার, আপনার মনে থাকার কথা যে পার্টির নেত্রী, বিএনপি নেত্রী খালেদা জিয়া তোরা ওনার অফিসে 3 মাস বসেছিলেন। আমি ওটাও দেখেছি যে তার বাসার সামনে বেশ কয়েক ট্রাকও ছিল, ট্রাক ছিল ওনার নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। যে ট্রাম্পও তার বাসার সামনে ট্রাক নিয়ে গেছিল, এটা বাংলাদেশের এই থিমটা ইম্পোর্ট হয়েছে, এক্সপোর্ট হয়েছে, বুঝলেন না? ওই যে ট্রাম্পের বিরুদ্ধে যখন দেখা গেল ট্রাম্পও তার বাসার সামনে এই বালির ট্রাক, এটা ভালো প্রস্তাব যে মানে নিরাপত্তার জন্য বাসার সামনে ট্রাক রাখা ভালো, নিরাপত্তার জন্য এগুলো রেখে দেয়। নিরাপত্তা মানে আমি এখানে গ্যারেট রাখি নাই, আমি এখানে গ্যারেট দিয়ে ওনার বাসাতে উড়িয়ে দিই নাই, আমি কোনো বোমাবাজি করি নাই, আপনি এটা মনে রাখতে হবে। বাট লিডার অফ দ্য অপোজিশন, দি দেয়ার লিডার অফ দ্য অপোজিশন নাও প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন এই অপোজিশনে ছিলেন, নেত্রী ছিলেন, অফিসিয়ালি অপোজিশন লিডার, তখন কিন্তু তার ট্রাকে কিন্তু গ্যারেট চোরা হয়েছে, এবং এইটা বিভীষিকাময় ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। কিন্তু আমাদের, আপনি দেখুন আমাদের শাসন আমলে খালেদা জিয়ার গায়ে কোনো বোমা ফুটেছে, গুলি লেগেছে, নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটেছে? নেভার, ঘটেনি। এই ধরনের কালো কথা আপনি বলতে পারবেন, এই ধরনের বলতে পারবেন না। আমাদের মানে একটা থেকে একটা উন্নত পদ্ধতি আপনি দেখেছেন, গ্রেনেড থেকে উন্নত পদ্ধতি হচ্ছে ট্রাক ভালোভাবে থাকেন, কারণ এই দেশে উগ্রবাদরা আছে। উগ্রবাদরা কোন ঘটনা, উগ্রবাদ ওরা সাথেই ছিল, উগ্রবাদী গোষ্ঠী ওরা সাথেই ছিল, ওনারা আবার এরা ঘটনা ঘটিয়ে পরে সমস্ত দায়িত্ব গভর্নমেন্টের উপর চাপিয়ে দিবে। তো গভর্নমেন্টের দায়িত্ব আছে না ওনাকে সিকিউর করা, ওনার নিরাপত্তাকে এনসিউর করা, এই কাজটা আমরা করেছি। এই বিষয়ে এই সমস্ত বিতর্কে আমি নাইবা গেলাম যে 14 সালের যে রাজনৈতিক ভাবে স্ট্যান্ডটা আমাদের ছিল, আজকেও কিন্তু একই স্ট্যান্ড আমাদের। আমি আমি যে জায়গাটা গিয়েছিলাম আপনি আরেক জায়গায় গেছেন, আমি জানতে চেয়েছিলাম যে সংসদ বলবৎ থাকলে একজন সাংসদ যে পরিমাণ সুযোগ সুবিধাগুলো পাবে, আপনি কি মনে করেন যে বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন বা অন্য দলের যিনি ক্যান্ডিডেট থাকবেন তিনি সেই পরিমাণ সংখ্যা থাকবে, তার মানে সংখ্যা থাকবে তো? এই পয়েন্টটা যে আপনি এনেছেন, এই পয়েন্টটাকে রেজ করেছেন, এই পয়েন্টটা রেজ করতে হলে বেসিক জায়গায় রেজ করেছেন, তার তো সংবিধান আমার সংশোধন করতে হবে, তাই না? পার্লামেন্ট ডিসলভ করলেও সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের জায়গাটাকে তো আমি অক্ষুণ্ণ রাখতে চাচ্ছি, তাহলে অনির্বাচিত সরকার হয়ে যাবে। আমি তো অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে নির্বাচন করে সরকার গঠন করতে চাই না, এটা হচ্ছে আমার বেসিক আমার স্ট্যান্ড। সুতরাং নির্বাচিত প্রতিনিধিরাই আপনার নির্বাচনকালীন সরকারের আপনার এই মন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, এটা হচ্ছে এই সংবিধানের মূল বেসিক কথা, বেসিক চরিত্র। আমি সেই জন্য ডিজলভ হয়ে গেলে তো অনির্বাচিত হয়ে গেল, সুতরাং পার্লামেন্ট উইল নট বি ডিজলভ, পার্লামেন্ট উইল এক্সিস্ট ইন টাইম অফ ইলেকশন, এবং ইন টাইম অফ ইলেকশন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন নাও প্রাইম মিনিস্টার তিনি হবেন প্রধানমন্ত্রী। আমি দেখি এই বিষয়টা শামসুজ্জামান দুদু আপনি কি বলেন? ইতিমধ্যে আমরা কিন্তু যে 20 দফা প্রস্তাবনা সেটা আমরা নির্বাচন কমিশনের দিয়েছি, তার ভিতরে আপনি যেটা একটু আগে বললেন সংসদ ভেঙে দেওয়া, সংসদ ভেঙে দেয়া এটা একটা গণতান্ত্রিক নির্বাচনের অন্যতম দিক, যেটা ভারতেও হয়, আমাদের দেশে হতো।
সর্বশেষ সংশোধনীতে এই ভেঙে দেওয়া না দেওয়ার ব্যাপারটা আসে এবং এই সংসদকে রেখে দেওয়া হয়েছে। সংসদ সংবিধানে স্পষ্ট কথা বলা আছে যে প্রত্যক্ষ ভোটে 300 প্রার্থী নির্বাচিত হইবেন এবং তারা সরকার গঠনের চেষ্টা করবেন, এবং অপ্রত্যক্ষ ভোটে আরো 50 জন মানে মহিলা সাংসদ নির্বাচিত হইবে। এখানে কোন জায়গায় বলা নেই যে সংসদের নির্বাচনকালীন সময়ে আরো 300 জন মানে জয়লাভ করে আসিলে 650 জন হইবে তিন মাসের জন্য বা 15 জনের দিনের জন্য, এটা সংবিধানে নাই। তো এই সংশোধনী পরবর্তী সরকার গঠনের জন্য সংবিধানকে অস্বীকার করেছে আইনগত দিক থেকে আপনি ঠান্ডা মাথায় বিবেচনা করলে। আরেকটা দিক আছে, যদি ওই নির্বাচনে 300 জন জয়লাভ করে এবং কোনো জায়গায় বলা নেই যে জরুরিকালীন কোনো সংসদ অধিবেশন বসিতে পারিবে না, এটা বলা নাই, অর্থাৎ বসিতে পারিবে, এবং ওই সংসদ যদি সেই সময় নির্বাচনকে অস্বীকার করে তখন আরেকটি সাংবিধানিক সংকট দেখা দিবে। সেই কারণে আমরা বলেছি যে গণতান্ত্রিকভাবে দেশে বিদেশে আমাদের দেশে শুধু না, আমাদের দেশে ছিল না 46 বছরের ভিতরে প্রথম এই এই প্রশ্নের মুখে আমরা এসেছি কেন এটা রাখা হবে, এটা একটা ব্যাপার। নির্বাচনটা সংসদ ভেঙে দেওয়ার কারণে তো এই কথা বলার প্রসঙ্গে যে কথাটা আসছে যে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা, বালির বস্তা দেওয়া, ভাঙচুর করা, তা আমরা এই যে আগুনের প্রসঙ্গটা, ভাঙচুর করাটা, হত্যাকাণ্ডটা তদন্ত চেয়েছিলাম, এই সরকার কিন্তু সেটা করে নাই। আমরা যদি ছোট্ট করে আলোচনা রাখি যে এই ঘটনায় কে লাভবান হয়েছে, বিএনপি না আওয়ামী লীগ? নিশ্চিতভাবে আওয়ামী লীগ লাভ হয়েছেন। প্রতিটি আগুনের ব্যাপারে, প্রতিটি ভাঙচুরের ব্যাপারে আওয়ামী লীগ যুক্ত, সরকার যুক্ত। না হলে রাত 3টার সময় বাস থামিয়ে বাসের মধ্যে ঢুকে নেমে যাওয়া, এটা তদন্ত হয়নি, যেটা চট্টগ্রামে হয়েছে, ভয়ঙ্কর দিক। সেই জন্য এখনো আমরা দাবি করে আসি যে এই ঘটনাগুলো কোনো তদন্ত ছাড়াই কেস করা হয়েছে এবং সেখানে সবগুলোই বিরোধী দলের নেত্রী এবং বিরোধী দলের নেতাদেরকে যুক্ত করা হয়েছে, বিশ দলের নেতাদের যুক্ত করা হয়েছে। আমি কিন্তু একটা পরিষ্কার করে কথা বলি, কেউ প্রধানমন্ত্রী থাকবেন, কেউ সংসদ সদস্য থাকবেন, কেউ মন্ত্রী থাকবেন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিরোধী দলের নেতাদেরকে ঢাল তোলার বিহীন নিধিরাম সর্দার হিসাবে। এটা গণতান্ত্রিক রীতিনীতি বা নিয়মের মধ্যে, স্পিরিটের মধ্যে পড়ে না। সেই জন্য সামঞ্জস্যতার কথা বলা হয়েছে। সংবিধান আমি একবার স্পষ্ট করে বলি, যে যখন ক্ষমতায় থাকে সংবিধান তারা হাইকোর্টের মতো দেখায়, এখন যেমন সরকার দেখাচ্ছে। সংবিধান আমরা পছন্দ করি, সংবিধানের জন্য যুদ্ধ, সংবিধানের জন্য রাজনীতি, কিন্তু এমন সংবিধান যে সংবিধান আপনার ভোটাধিকার কেড়ে নেয়, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই সংবিধানে আমাদেরকে পুনর্বার ভেবে দেখতে হবে। সেই জন্য আমরা কিন্তু ওখানে নির্বাচনকালীন একটি সরকারের কথা বলেছি। সেই নির্বাচনকালীন সরকার, এর আগে নির্দলীয় সরকার অধীনে যতগুলো নির্বাচন হয়েছে অন্য যে কোনো নির্বাচনের সঙ্গে সেগুলো গ্রহণযোগ্য হয়েছে। যদি বিএনপি 2006 যে নির্বাচন করতে পারেনি সেটা খারাপ হয়ে থাকে, তা আওয়ামী লীগ এসে এটা বাতিল করলো কেন? এটা তো সংশোধন করতে পারত, ভালো করতে পারত। আর একটা জিনিস দেখবেন যে সরস সংশোধনের রায়ের জন্য চিফ জাস্টিসকে কি নাজেহাল অবস্থা করছে, কিন্তু তত্ত্বাবধায়ক বাতিলের জন্য কিন্তু আওয়ামী লীগ একটা মিছিল বেল করেনি, কারণ তত্ত্বাবধায়ক কিন্তু আওয়ামী লীগেরই প্রচেষ্টার ফসল ছিল, কিন্তু তারা এর বিপক্ষে যায়নি। সেই জন্য আমি বলবো যে একটা আলোচনার মধ্য দিয়ে, সহনশীল পরিস্থিতি সৃষ্টি করার মধ্য দিয়ে ভোটাধিকার নিশ্চিত করা, যেটা আওয়ামী লীগও বলে। আপনার ঘুরে উঠে সেই আপনি আলোচনার মধ্যে আসতে চাচ্ছেন যে বিষয়গুলো সলভের জন্য আসলে একটা আলোচনা ক্ষেত্র তৈরি করা দরকার, যেটা আমরা এই প্রস্তাবনাটা দিয়েছি। আমি একটু খন্দকার মনিরুজ্জামানের কাছে যাই, জানতে চাইব যে এই সংসদ কার্যকর রাখা, বলবৎ রাখা আর ভেঙে দেয়া, এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণটা। আসলে গণতন্ত্রের প্র্যাকটিসটা কিন্তু তাই যে যখনই ব্রিটেনে বলেন বা আমাদের দেশে যেটা হয়েছে বা ভারতে বলেন, যে সরকারটা কি, সরকারটা কিন্তু সরাসরি নির্বাচিত হয় না, একটা সরকার গঠিত হয় নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে, পার্লামেন্টের মধ্যে থেকে। হ্যাঁ, এখন অর্থাৎ পার্লামেন্ট থাকলে সরকার আছে, পার্লামেন্ট না থাকলে কিন্তু সরকার নেই, এটা বুঝতে হবে। যখনই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় তখনই নির্বাচনে যেতে হয়, বা যখনই নির্বাচনে যাওয়ার
অনেক সময় আগাম নির্বাচন যায়, কিভাবে যায়, পার্লামেন্ট ভেঙে দেয়, তখনই সবাই বুঝতে পারে আগাম নির্বাচন হবে, তাই না? এটা যে প্র্যাকটিস। আচ্ছা, আমাদের সর্বশেষ সংসদীয়তে এই বিষয়টি তুলে দেওয়া হয়েছে যে জাতীয় সংসদ থাকবে নির্বাচনের সময়, এবং যেদিন সংসদ বসেছিল পাঁচ বছর আগে সেই তারিখের তিন মাস আগে নির্বাচন সম্পন্ন করতে হবে, অর্থাৎ সংসদের মেয়াদের মধ্যেই নির্বাচন করতে হবে। এটা হচ্ছে এখনকার সাংবিধানিক নিয়ম, ঠিক তো? কারেক্ট। আচ্ছা, এখন এই বিষয়টি মানে এখন পর্যন্ত যে প্র্যাকটিস আমাদের দেশে চলে আসছিল সেই প্র্যাকটিসের পরিপন্থী বা সেই প্র্যাকটিস সম্মত নয়, এটা এটা সবাইকে স্বীকার করতে হবে। এখন আওয়ামী লীগ পরিবর্তন করে এই জায়গাটা এসছে, বিএনপি এর বিরোধিতা করছে এবং দাবি করছে যে সংসদ ভেঙে দিতে হবে যতদিন পর্যন্ত। ট্র্যাজেডিটা কোন জায়গায়? ট্র্যাজেডিটা একটু বিরতির পরে জানি। ঠিক আছে, আমি বিরতির পরে আনবো, নেবো ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। মুনিরুজ্জামান, আপনি বিরতির আগে ট্র্যাজেডির কথা বলছিলেন, একই সঙ্গে আহমদ হোসেন বলছিলেন যে বিএনপি যেসব দাবি নিয়ে আসছে অনেক ক্ষেত্রে সেখানে তো আবার সংবিধান সংশোধনের ব্যাপার আছে, তো এই মুহূর্তে তো এই ধরনের কোনো চিন্তা ভাবনাই নেই আওয়ামী লীগের মাথায়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের ধরনের এই যে পরিবর্তনগুলি সংবিধানে হলো বা আজকে বিএনপি যে দাবিগুলো করছে বা অন্যান্য দল কেউ কোনো কোনো দল যে দাবিগুলো করছে, একটা সমঝোতা যদি আসতে হয় তাহলে কিন্তু এই সমঝোতার মধ্যে যেটা আমরা সকলেই জানি যে সমঝোতা মানেই হচ্ছে যে কিছু ছাড় দুই পক্ষকে দিতে হবে, সেই ন্যূনতম ছাড়ও যদি দিতে হয় এটা আমি মনে করি তাহলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই সংবিধানের কেউ হাত দিতে হতে পারে আর কি। এই জায়গাটা হলো আমি ট্র্যাজেডির কথা বলছিলাম যে সংবিধানটা যখন পরিবর্তন করা হলো বা করে কোনো দল যখন ক্ষমতাসীন দল তখন সহজেই করে ফেলে, কিন্তু কোনো কারণে যদি এটা নিয়ে আবার পরে যেমন দেখা যায় সেই জায়গাটা যদি পরিবর্তন করতে হয় তখন কিন্তু মানে গ্যারাকোলটা শুরু হয়ে যায় আর কি। ট্র্যাজেডি হলো এই জায়গাটা আর কি। আচ্ছা, তাহলে এই ট্র্যাজেডি ধরে আমি একটু আহমদ হোসেনের কাছে যেতে চাই যে তাহলে মুনিরুজ্জামান বলছিলেন যে এটা ছাড় দেয়া মানে সংলাপ বলেন সমঝোতা বলেন সব ক্ষেত্রে ছাড় দেয়া। হ্যাঁ, তো মূলত প্রধান দুটি বিষয় যদি আসে, একটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার আর সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি, এই জায়গায় ছাড় দেওয়ার কি কোনো সুযোগ বা কোনো মন মানসিকতা কোনো চিন্তা ভাবনা আওয়ামী লীগ করে কিনা? না, আমরা সংবিধানের বাইরে আমরা এক ইঞ্চিও সরে আসবো না। আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড যেটা সংবিধানকে আপহোল করা, এই ক্ষেত্রে আমাদের 2014 সালে যেটা করেছি আমরা এবারও একই জায়গায় মানে সেই সেই ধারাবাহিকতা যদি এবারও যদি বিএনপি আর সরে থাকবে না। এবার আগের বার বিএনপি নির্বাচন বর্জন করে সহিংসতা করে পেট্রোল বোমা রাজনীতি করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অভিজ্ঞতা হয়েছে, এবং বিএনপি এবার নির্বাচন আসছে এবং তার লক্ষণ হচ্ছে প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে গিয়ে তারা বৈঠক করেছে এবং তারা আশার সুরে কথা বলেছে। এবং আপনি রাইট ডাউন মাই নেম, আমার তো মনে পড়ে যে আপনার 5ই জানুয়ারির আগে তো বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছে, পুরো ভিন্ন জিনিস। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সিটি কর্পোরেশন লোকাল গভর্নমেন্ট এগুলোতে বিএনপি আসছে আসছে কোথাও কোথাও অনেক জায়গায় জিতেছে। সুতরাং এইগুলো বলার জন্য বলা, পলিটিক্যাল কথাবার্তা বলা, না হলে মনে করবে যে আমরা বোধহয় তারা সব ছেড়ে দিয়েছে। আলটিমেটলি তারা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছে, নীতিগত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। মানে এইটা আপনি এনশিওর করেছেন সংবিধানের যে দুটি বিষয় এখানে উল্লেখ করা আছে সেদিকে থেকে কোনো ছাড়ের সুযোগ নেই, সংলাপ হলে অন্য বিষয় নিয়ে হতে পারে, এই দুটো নিয়ে অন্য বিষয় আর সংলাপের দরকার কি? সংলাপে যখন ডাক দিলাম তখন তারা অ্যাবাউট টার্ন করলো, তারা ফিরে গেল অন্য জায়গায়, সহিংসতা অসহিংসতা রাজপথ অবরোধ অবরোধ এগুলো করলো। সুতরাং আর সংলাপের দরজা বন্ধ করে। আচ্ছা, এখন শামসুজ্জামান দুটো কাছে যেতে চাই, আপনি তো স্পষ্টই বুঝে ফেলেছেন যে যে দুটি বিষয় নিয়ে বিএনপির আপত্তির জায়গা থাকবে সেই দুটোতে তারা বলছে সংবিধানের বাইরে যাওয়া একটু সুযোগ নেই, তার কোনো ছাড় নেই। সেক্ষেত্রে কি বিএনপি কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা আছে কিনা, আর পাশাপাশি সংলাপের বিষয়টা তিনি একেবারেই বলছেন যে আর কোনো দরকার আছে বলে মনে করেন না? আসলে একটা ভালো ইলেকশন হওয়ার দরকার, সেই ভালো ইলেকশনের জন্য আমি কতটা এগোবো কতটা কি করব, এটা বিরোধী দলের একটা অবস্থানের ব্যাপার আছে আর একটা সরকারি অবস্থান আছে। এই যে দুটো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি না, নির্বাচনকালীন সরকারটা কেমন হবে, এর আগে কিন্তু একটা সরকার ছিল, আবার সরকার পার্লামেন্ট ভেঙে দেবে কিনা, আগে কিন্তু ভাঙা ছিল, মানে এই দুটি ছিল, এই সরকার এটা পরিবর্তন করেছে, এই পরিবর্তনের সঙ্গে ভালো নির্বাচনের সম্ভাবনা আছে কিনা, তো এটা যদি সরকার তার
উর্বর মস্তিষ্কে চিন্তা করে তাহলে পর একরকম ফল হবে, আর যদি এটা নেগেটিভলি মানে তারা চিন্তা করে তাহলে আরেক রকম ফল হবে। সমস্ত দল মত আমি কাউকে ছোট করে বলছি না, এটা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আসছি, একটা যুদ্ধের মধ্য দিয়ে আসছি। এই আমরা কেন যুদ্ধ করলাম, কিসের জন্য করলাম, এই জিনিসটা যদি আমরা মাথার মধ্যে নিতে, এটা অনেক আগের ঘটনা কিন্তু মূল ভিত্তিটা তো ওখানে, তো ওই জায়গাটায় গণতন্ত্রের সপক্ষে। আমি আরেকটু পিন পয়েন্টে আসি, পিন পয়েন্টে আসছি এই হচ্ছে যে ক্ষমতাসীনরা নির্বাচনকালীন সহায়ক সরকারের ভূমিকায় থাকবে, এক এতে সরে আসবে না, সেই সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখান থেকেও আওয়ামী লীগ সরে আসবে না, এবং ভোটের সময় সংসদ বলবৎ থাকবে, এই জায়গাতেও তারা কোনো ছাড় দিচ্ছে না, এটাই চলবে। এখন এই তিনটা জায়গায় কি বিএনপি ছাড় দেবে? কোরআনের সত্য আর সংবিধানের সত্য এক না, কোরআন অপরিবর্তনীয়, সংবিধান পরিবর্তনযোগ্য। একটু আপনি অপেক্ষা করেন, আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে হবে, যেটা উনি বলছে সংবিধানে আওতা হবে না, ওইটাও সংবিধানে আওতা হবে, ওইটা সংসদ হবে পার্লামেন্টে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, এবং এটির এই সরকারই করবে, কিভাবে করবে এটা তো আমরা দেখেছি অতীতে কিভাবে করতে হয়। আলোচনাটা হবে কিসের ভিত্তিতে? ভালো নির্বাচনের জন্য। সে ভালো নির্বাচনের জন্য যা যা করার দরকার, সরকার একটা পক্ষ আর অন্য পক্ষ নাই, গণতন্ত্রে তো দুটো পক্ষ থাকে, সরকার তার বিবেচনায় খারাপ কাজটা করলে বিরোধী পক্ষ সেটাকে কি করে ভালো করে করতে হয়, সেই ক্ষমতা যদি বিরোধী পক্ষে থাকে তাহলে সেটা করতে পারবে। আবার পেট্রোল বোমার পথে ফিরে যাবে? না, উনি তো পেট্রোল বোমার কথা বলেননি, মুখে বলেন, ইঙ্গিত দিয়েছেন আর কি, আপনি ইঙ্গিত দিয়েছেন নাকি? আমরা পারি, আমরা তো যুদ্ধের জাতি, আবার পেট্রোল বোমা দিয়ে, আমরা তো শেখ হাসিনা আর কাছ থেকে অনেক কিছু শিখেছি, আবার সন্ত্রাস, মানুষ 18 জনকে কিভাবে পিটিয়ে মারতে আর পুড়িয়ে মারতে, তাদের সাথে তো জামাত আছে, এটা দৃষ্টান্ত আমাদের আওয়ামী লীগ শিখাইছে, সন্ত্রাসী সংগঠন আছে, সেটা আছে আওয়ামী লীগের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা করি, আছে জামাত ট্রেন্ডটা আছে, সন্ত্রাসী কার্যকলাপ করবে এটার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আমরা কোন সন্ত্রাসী কার্যকলাপের কাছে, মুনিরুজ্জামান আপনি কোন ছাড় দেন মনুষ্য এখনো তাহলে আপনার শেষ কথা কি? আমার কথা এখানে ঠিক হবে, আমার শেষ কথা বললাম তো, যে আমার শেষ কথা হচ্ছে যে রাজনীতি হচ্ছে, রাজনীতিতে কখনোই শেষ কথা নাই, এটা খারাপের আশঙ্কা নাই, ভালোটাই হবে, কারণ খারাপটা আমরা পেরিয়ে আসছি, খারাপ আর হওয়ার সম্ভাবনা, খারাপটা তো খারাপটা আপনারা করেছিলেন, এটাকে মোকাবেলা করে আমরা পরাস্ত করেছি, যাই হোক পেরিয়ে আসলে খারাপ করলে গেলে আবার পরাস্ত হবেন, সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতা হয় নাই, আমরা তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যন্ত আসছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চ্যালেঞ্জ কম মোকাবেলা করেছেন, পদ্মা সেতু বলে, যুদ্ধ বিরোধী বিচার বলেন, তাদের খারাপ সিচুয়েশন, দর্শকরা আশাবাদী হন, আপনারা নিশ্চয়ই আশাবাদী হবেন সামনের দিনগুলোর জন্য। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, আর এই ছিল আজকের 24 ঘন্টায়, দেখা হবে কাল আবার, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।